আসানসোলের ঘাগলবুড়ি মন্দিরে তীর্থযাত্রীদের ফেলে রেখে টাকা নিয়ে চম্পট দিল পর্যটক বাস। তীর্থযাত্রীদের অভিযোগ, বাস খারাপ হয়েছে, সেটি ঠিক করতে যাওয়ার নাম করে 10,000 টাকা নিয়ে পালিয়ে যায় পর্যটক বাসটি। দীর্ঘক্ষণ পর বাসটি ফিরে না আসায় চিন্তার ভাঁজ তীর্থযাত্রীদের। এই বিষয়ে শুক্রবার আসানসোল দক্ষিণ থানায় অভিযোগ জানানো হয়েছে এবং দ্রুত বাড়ি ফেরত পাঠানোর আর্জি জানান তারা। তীর্থযাত্রীদের ফেলে রেখে পালিয়ে গেল পর্যটক বাস বলে অভিযোগ, এমনই ঘটনা ঘটেছে আসানসোলে। দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানা এলাকার বাসিন্দারা গত 10ই অক্টোবর বেরিয়েছিলেন তীর্থযাত্রায় একটি পর্যটক বাসে। পর্যটক বাস খারাপ হয়ে গেছে বলে বাস থেকে পর্যটকদের আসানসোলের ঘাগরবুড়ি মন্দিরে নামিয়ে পালিয়ে যায় ওই বাসটি। বাসে প্রায় 60 জন পর্যটক ছিলেন। এইভাবে বাসটি তাদের আসানসোলে ফেলে যায় এখন চরম সমস্যায় পর্যটকেরা। বাড়ি ফিরিয়ে দেওয়ার জন্য আসানসোল দক্ষিণ থানার পুলিশের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন পর্যটকেরা। তারা জানান, দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থেকে বাসে উঠেছিলেন তারা। তাদেরকে বলা হয়েছিল পশ্চিমবঙ্গ, উড়িষ্যা সহ ঝাড়খণ্ডের বিভিন্ন ধর্মীয় স্থান দর্শন করানো হবে তাদের, কিন্তু প্রথমে তারাপীঠ দর্শন করানোর পর বাসটি আসানসোলের ঘাগরবুড়ি মন্দিরে এসে থেমে যায়। বাস ড্রাইভারকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান বাস খারাপ হয়ে গিয়েছে, বাসের কিছু কাজ করাতে হবে। এই বলে পর্যটকদের কাছ থেকে 10,000 টাকা নিয়ে সেখান থেকে চম্পট দেয়। দীর্ঘক্ষণ পরও বাস নিয়ে ড্রাইভার ফিরে না আসায় চরম সমস্যায় পর্যটকেরা। এরপর তারা ঘাগরবুড়ি মন্দির থেকে আসানসোল দক্ষিণ থানায় এসে ওই পর্যটক বাসের ড্রাইভারের বিরুদ্ধে অভিযোগ জানান এবং বাড়ি ফেরত পাঠানোর অনুরোধ জানান পুলিশের কাছে। আমরা যাত্রী ছিল, আর কোথায় যাবেন এই বিষয়টা কি? আমরা গত 10ই অক্টোবর দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর তপন থানার করদহ থেকে বিকেল 5টায় উঠেছি। আমরা আগামী 9 দিনের প্রোগ্রামে আমরা ট্যুরের জন্য বেরিয়েছি, যেগুলো প্রথমে আমরা তারাপীঠ, তারপরে বৈদ্যনাথ ধাম, বাবাধাম যেটা বলছে দেওঘর থেকে আরম্ভ করে গঙ্গাসাগর, দীঘা, পুরী ধাম হয়ে আমরা বাড়ি যাবো এইভাবে ছিলাম। কিন্তু গত 2 দিন যাওয়ার পরে আমরা যখন আসানসোলের এই এখানে গাড়ির প্রবলেম ছিল কিছু, গাড়ি চেঞ্জ করার নামে গাড়িওয়ালা এখানে এসে আমাদের ঘাগরবুড়ি না মন্দিরে, চন্ডীবাটা মন্দিরে গাড়ি ঠিক করার নাম নিয়ে ও এখান থেকে আমাদেরকে নামিয়ে দিয়েছে সমস্ত জিনিসপত্র দিয়ে, ও ছেড়ে চলে গেছে। তারপরে আমরা এখানে প্রায় 50 থেকে 60 জন যাত্রী নিয়ে খুব অসুবিধে আছি। ছোটো ছোটো বাচ্চা কাচ্চা, মা ভাই বোন প্রত্যেকের সঙ্গে নিয়ে আছি। তারা খুব খুব কষ্টে আছে এবং প্রচণ্ড মনের কষ্ট তো থাকবেই। প্রত্যেকের কিছু কিছু কাজকর্ম আছে যেখানে আমরা খুবই অসুবিধার মধ্যে এখনও পর্যন্ত আছি। তা আমরা চাই সমস্ত ট্যুরটা যে করি হোক, প্রশাসন যদি আমাদেরকে সাহায্য করে তাহলেই আমরা এটা করতে পারবো। আমরা সমস্ত মিডিয়া প্রেসকেও জানিয়েছি, তো আমরা সর্বসকলের সহযোগিতা চাচ্ছি যেন আমরা সেভাবে যেতে পারি বা আমরা এদেরকে নিয়ে সহজে খুব তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারি। পুলিশ তাদেরকে আশ্বস্ত করে স্বাভাবিক করে পরিস্থিতি। তিনি এও জানান, যদি পর্যটক বাসটির মালিক তীর্থযাত্রীদের দায়িত্ব নিতে কোনো রকম দ্বিধা করেন তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। মোহন দি ফ্যামিলি স্টোর, বাতাসে শিউলি ফুলের গন্ধ মানেই মায়ের আগমনী, পুজোর কেনাকাটা মানেই মোহন। মোহন দি ফ্যামিলি স্টোর, আসানসোল, রানীগঞ্জ। দুর্গা পূজা হো ইয়া দীপাবলি ইয়া হো কোই ভি উৎসব, কপড়ো কি খরিদারি কে লিয়ে আপকি পহলি পসন্দ মোহন দি ফ্যামিলি স্টোর। এক ছত কে নিচে ফ্যামিলি কি সম্পূর্ণ খরিদারি আর ব্র্যান্ডেড কম্পানিও কে গার্মেন্টস কা নাম মোহন দি ফ্যামিলি স্টোর, আসানসোল, রানীগঞ্জ।